করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি আরও জানিয়েছেন সরকার পরীক্ষা কমানোর চিন্তা ভাবনা করতেছে, পরীক্ষা যত কম নেওয়া যায় সেই চেষ্টা করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন তবে সারা বছরই মূল্যায়ন করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন করোনার অতিমারী সংক্রমণ অনেক কমে গেছে, তবু আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে, কাজেই দূরত্বটা তো বেশি বজায় রাখা যাবে না, কাজেই মাস্কটা যেন সব সময় থাকে। তো এই ছিল আমাদের আজকের আপডেট নিউজ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।